সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও ক্লাস শুরু করছি তোমাদের যুক্তিবিদ্যা তৃতীয় অধ্যায়। আমি তৃতীয় অধ্যায়ের ক্লাস তোমাদের এর আগে নিয়েছিলাম, সেই ক্লাসটি ছিল যুক্তির উপাদান, তারই ধারাবাহিকতায় আজকের যে আরেকটি অংশ সেই অংশটি আমি পড়াচ্ছি। তোমাদের ক্লাসে আলোচনা করেছিলাম আমি যুক্তির উপাদানের পদ, শব্দ, পদের শ্রেণী বিভাগ, পদ এবং শব্দের পার্থক্য, তারপরে ব্যক্তথ্য, অর্থাৎ দুটো দিক আছে যে ব্যক্তথ্য এবং জাতথ্য, এই ব্যক্তথ্য জাতথ্যের হ্রাসবৃদ্ধির নিয়ম, এগুলি সব আলোচনা করেছি। মাঝখানে আমাদের একটু ক্লাসের আমরা একটু চেঞ্জ করলাম, সেটা হলো যে তোমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক একটা প্রশ্ন আমি তোমাদের রেডি করে দিলাম। এরপরে আমি আবার ফিরে আসছি তোমাদের সেই তৃতীয় অধ্যায়ের পড়া নিয়ে। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে স্বকীয় নামবাচক পদগুলি জাতথ্য কিনা। এর আগে যে আলোচনা করেছিলাম যে পদের দুটো দিক আছে, একটি হলো ব্যক্তথ্য, একটি হলো জাতথ্য, সেটা কি সেটাও আমি তোমাদের বলেছিলাম যে পদের সংখ্যার দিককে, সংক্ষেপে বলছি যে সংখ্যার দিককে বলা হয় ব্যক্তথ্য এবং গুণের দিককে বলা হয় জাতথ্য, এবং সেই জাতথ্য গুণের দিক হচ্ছে যেন তেন গুণ নয়, অত্যাবশ্যকীয়, হ্যাঁ, মৌলিক, অকৃত্রিম, সেই গুণগুলিকেই আমরা বলেছিলাম জাতথ্য। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো আমরা এই এটার ভিত্তিতেই আরেকটি কথা বলেছিলাম যে পদের যে শ্রেণী বিভাগের সময় যে জাতথ্য পদ এবং অজাতথ্য পদ। জাতথ্য পদ হচ্ছে যে পদের ব্যক্তথ্য এবং জাতথ্য দুটোই আছে, অর্থাৎ যার সংখ্যা এবং গুণ দুটোই আছে তাকে বলা হয় জাতথ্য পদ। আবার কোনো কোনো পদ আছে এমন যার শুধুমাত্র সংখ্যা আছে বা শুধুমাত্র গুণ আছে। আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে আলোচনা করেছিলাম আমি এর আগে, তারপরেও বলছি যে যদি আমরা জাতথ্য পদ বলি, যদি বলি মানুষ, মানুষ বললে আমাদের কি হয় যে সব মানুষকে বোঝায়। কোন সব মানুষ? অতীত, বর্তমান, ভবিষ্যতে যত মানুষ আছে সবগুলিকেই আমরা এখানে পাচ্ছি। আবার তার কি গুণ আছে মানুষের? হ্যাঁ, কি গুণ? জাতথ্যের গুণ। জাতথ্য বলতে যার অত্যাবশ্যকীয় গুণ, সাধারণ গুণ, মৌলিক গুণ। মানুষের মৌলিক গুণ, অত্যাবশ্যকীয় গুণ, সাধারণ গুণ কি কি? জৈববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। তাহলে মানুষকে কি আমরা কি বলতে পারি? জাতথ্য পদ বলতে পারি। আবার অজাতথ্য পদ তাহলে কি? অজাতথ্য পদ বলতে বোঝায় যে কোনো একটি থাকবে পদের দিকের মধ্যে, যে কোনো একটি দিক থাকবে, হয় তার সংখ্যার দিক না হয় তার গুণের দিক। ঠিক আছে, তো এরকম পদ কি? যদি বলি করিম, হ্যাঁ, যদি বলি রহিম, যদি বলি ইংল্যান্ড, হ্যাঁ, যদি বলি সুরমা, তারপরে মনে করো যদি, আচ্ছা এইটুকুর মধ্যেই আমি বলি, এগুলি বলতে কি বোঝাচ্ছে? রহিম বলতে আমরা কি পাবো? রহিম কার নাম? আমরা বুঝতে পারছি না, রহিম কি একটা মানুষের নাম না অন্য কিছুর নাম নাকি আল্লাহর নাম, কি বুঝাচ্ছি আমরা? তারপরে এই যে বললাম ইংল্যান্ড, ইংল্যান্ড বলতে আমরা কি কোনো দেশের নাম বুঝাবো, নাকি কোনো একটা ঘোড়ার নাম বুঝাবো? যে কোনো কিছু নাম দেওয়া যেতে পারে। হ্যাঁ, তারপরে একটু আগে কি বললাম যে সুরমা, সুরমা একটি মেন নাম না সুরমা একটি নদীর নাম? তাহলে এই রকম যদি কোনো নাম থাকে যে নামটি আমরা বুঝতে পারছি এটা কোনো একটা সংখ্যা প্রকাশ করছে, কিন্তু তার গুণটা কি এটা আমরা নির্দিষ্টভাবে বুঝতে পারছি না। আবার সততা, হ্যাঁ, তারপরে বলতে গেলে সাদাত্ব, কালত্ব, হ্যাঁ, তারপরে এরকম যদি আমরা কোনো গুণ পাই, হ্যাঁ, শিক্ষা, এগুলি হচ্ছে কি গুণ, শুধুমাত্র গুণ, এর মধ্যে কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে এই ধরনের পদগুলিকে আমরা বলবো অযথার্থ পদ। অর্থাৎ হয় কোনো সংখ্যা প্রকাশ করছে না হয় কোনো গুণ প্রকাশ করছে, একই সাথে দুটো প্রকাশ করছে না। এই দিক থেকে বলা যায় স্বকীয় নাম, অর্থাৎ নির্দিষ্ট নাম বা বিশিষ্ট নাম, এই নামগুলি আসলে জাতথ্য নাকি অজাতথ্য, অর্থাৎ শুধু কি গুণ প্রকাশ করে, শুধু কি সংখ্যা প্রকাশ করে, না একই সাথে সংখ্যা এবং গুণ দুটোই প্রকাশ করে। তো স্বকীয় নাম বলতে নিজস্ব নাম, ব্যক্তির হতে পারে, বস্তুর হতে পারে, জায়গার হতে পারে, এই যে নামগুলি, এই নামগুলিকে আমরা কি কিভাবে চিহ্নিত করতে পারি? এই নামগুলির সাথে সাথে কি তার গুণের প্রকাশ ঘটে, আর এই গুণগুলি কি আদৌ অত্যাবশ্যকীয় আবশ্যকীয় গুণ কি না, সব মিলিয়ে আমরা আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে স্বকীয় নামবাচক পদগুলি জাতথ্য কি না, অর্থাৎ তার মধ্যে গুণ এবং সংখ্যা দুটোই আছে কি না। এদিক থেকে তোমরা এই বোর্ডে আমি লিখে দিয়েছি,
তোমরা হোয়াইট বোর্ডের দিকে তাকাও, তোমরা এটাকে তোমরা ছবি তুলে রাখতে পারো, এটা তোমরা মুখস্থ করবে। সে শর্ট আমি সবসময় একটা শর্ট নোট তোমাদের তুলে ধরি, এই শর্ট নোটটা তোমরা রাখবে, তাহলে তোমার সমস্ত কিছু মনে পড়বে যে কাদের নাম উল্লেখ করতে হবে, কোন কোন নামগুলি বিশেষভাবে প্রয়োজন। হ্যাঁ, সেই নামগুলি আমি উল্লেখ করেছি, অর্থাৎ আমরা যুক্তিবিদের যুক্তি দিয়েই তো কথা বলবো। তো এই এখন আমরা স্বকীয় নামবাচক পদগুলো, যাতথ্য কিনা, যাতথ্য কি জানলাম, অযাতথ্য পদ কাকে বলে জানলাম, ব্যক্তত্ব যাতথ্য জানলাম। এখন জে এস মিল সবার মধ্যেই আছে, যে জে এস মিল, যে কোনো আমাদের প্রফিক্সের মধ্যেই আমরা জে এস মিলকে পাই। জে এস মিল প্রথমে কি বলেছেন আমরা সেটা আলোচনা করি। জে এস মিল বলেছেন যে স্বকীয় নামবাচক পদগুলি হচ্ছে অযাতথ্য। উনি বলেছেন যে স্বকীয় নাম হচ্ছে একটা নিছক চিহ্ন মাত্র, অর্থাৎ যখন আমরা কোনো কিছু নাম দেই সেটা অন্যান্য ব্যক্তি বস্তু থেকে আমরা তাকে আলাদা করবার জন্য একটা নিছক চিহ্ন ব্যবহার করে থাকি। এটার কোনো গুণগত মান নেই, কারণ আমরা একটা ছেলে জন্মগ্রহণ করলো, নাম রাখলাম পদ্মলোচন, কিন্তু সে দেখতে পাচ্ছে না। হ্যাঁ, এইরকম অনেক কিছুই হতে পারে। একটা মেয়ে জন্মগ্রহণ করলো, নাম রাখলাম বিউটি, হ্যাঁ, কিন্তু পরে দেখা গেল যে সে সুন্দর না। তো এইভাবে যদি আমরা কোনো নাম রাখি, নামের সাথে আমাদের কাজের কোনো মিল পাওয়া যাবে না। অর্থাৎ নাম হচ্ছে জাস্ট একটা ব্যক্তি বা বস্তুকে অন্যভাবে, অন্যান্য ব্যক্তি এবং বস্তু থেকে আলাদা করার জন্য এটা নিছক একটা চিহ্ন বা প্রতীক হিসেবে কাজ করে। এর কোনো নির্দিষ্ট অর্থ থাকতে পারে না। অর্থাৎ এই স্বকীয় নাম শুধুমাত্র চিহ্ন হিসাবেই আমরা ব্যবহার করে থাকি, এর কোনো কি হয় না, এর কোনো যাতথ্য থাকতে পারে না। এটা কার মত? এটা হচ্ছে যুক্তিবিদ মিলের মত। যুক্তিবিদ মিল বলেছেন স্বকীয় নামবাচক পদগুলি সবসময়ই অযাতথ্যক এবং অযাতথ্যকেই থেকে যায়, এটা মনে রাখবে। দ্বিতীয়ত আমরা আসি যে জেভেন্স এর কথায়। জেভেন্স কি বলেছেন? জেভেন্স কিন্তু জোর দিয়ে বলেছেন যে স্বকীয় নামবাচক পদগুলি যাতথ্যক। আমরা কেন নাম রাখি? আমরা নাম রাখি, আমরা যদি বলি কাজী নজরুল ইসলাম, তার মতে যে কাজী নজরুল ইসলাম বলার সাথে সাথে আমাদের কি মনে হয়, একটা কুকুরের নাম, একটা বিড়ালের নাম, নির্দিষ্ট কোনো যেনতন কারো বাবার নাম না, আমরা কাজী নজরুল ইসলাম বললেই আমরা বুঝে ফেলি যে এটা হচ্ছে আমাদের সেই বিদ্রোহী কবির নাম। রবীন্দ্রনাথ ঠাকুর বললে আমরা বুঝে ফেলি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এভাবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝি? আমরা একজনকেই বুঝি। তাহলে উনি বোঝাতে চেয়েছেন যে স্বকীয় নাম একটা নিরর্থক হতে পারে না। আমরা যখন নামকরণ করি এবং নামের সাথে আমাদের অবশ্যই একটা পরিচয় থাকে, পরিচয় ছাড়া নিছক কোনো নাম হতে পারে না। এটা কে বলেছে? জেভেন্স বলেছেন। এরপরে আমি আসি, আমি একটু শর্ট করে তোমাদের শেষ করে দিচ্ছি, এটা খুব জটিল বিষয় নয়, এটা বোঝবারও কিছু নয়, শুধু মনে রাখবে কোন কোন যুক্তিবিদ কি কি বলেছেন, কোন সাইটটি সমর্থন করেছেন, যাতথ্য নাকি অযাতথ্য। আচ্ছা, এবার আমরা পি কে রায়ের মধ্যে আসি। ডক্টর পি কে রায় কি বলেছেন? পি কে রায় কি বলবো, যে যুক্তিবিদ মিল এবং যুক্তিবিদ জেভেন্সের, হ্যাঁ, মধ্যস্থতা অবলম্বন করেছেন। উনি বলেছেন যাতথ্য এবং অযাতথ্য উভয়ই, কিরকম উভয়ই, যে উনি মনে করেন যে প্রথমে নামটি অযাতথ্য থাকে, যখন তার সাথে আমাদের পরিচয় হয় তখন তার আচরণ, তার ব্যবহার, তার পেশা সব কিছু জেনে আমরা তখন তাকে চিনে ফেলি যে সে কি বা কে বা কি বা বস্তুটি কি বা ব্যক্তিটি কি। হ্যাঁ, অর্থাৎ প্রথমে অযাতথ্য থাকে, পরিচিত হওয়ার পরে এই নামটি যাতথ্য হয়ে যায়। কে বলেছেন? ডক্টর পি কে রায়। উনি একটা মধ্যস্থতা অবলম্বন করেছেন, উনি বলেছেন যে প্রথমে অযাতথ্য থাকে, অর্থাৎ প্রথমে শুধুমাত্র চিহ্ন হিসাবে আমরা নামটিকে পাই, এবং নামের সাথে যখন আচরণের একটা সম্পর্ক তৈরি হয় তখন সেটি যাতথ্য হয়ে যায়। এরপরে আমরা আসি কার্বেট্রিট। কার্বেট্রিট কি বলেছেন? কার্বেট্রিট বলেছেন যে স্বকীয় নামবাচক পদগুলি অযাতথ্য। কিন্তু উনি আবার দুটি দিক উপস্থাপনা করেছেন। কিরকম? স্বকীয় নাম নিতান্ত সীমাবদ্ধ এবং ঘটনাচক্রের উপর নির্ভরশীল। এই কথাটি বলতে উনি কি বোঝাতে চেয়েছেন? যে নিতান্ত সীমাবদ্ধ এবং ঘটনাচক্রের উপর নির্ভরশীল। যখন কোনো নামকরণ করা হয় তখন এটা কোনো না কোনো ঘটনাচক্রের সাথে মিলে যায়। আমি একটু উদাহরণ দেই তোমাদেরকে। যেমন যদি আমরা বলি যে কেউ জন্মগ্রহণ করলো এশার নামাজের সময়, আমরা নাম রেখে দিলাম এশা, এটা একটা ঘটনাচক্রের সাথে এই নামকরণ করা হয়ে গেল। তাহলে এরকম আরো বলতে পারি, যেমন যদি অনেকে নাম রাখে ইতি, মানে অনেকগুলো ছেলে মেয়ে হওয়ার পরে সর্বশেষ যেটা হলো,
তার নাম রাখলো ইতি। আবার অনেক দিন কারো কোনো ছেলে পেলে হয় না, একটা হলো, নাম রাখলো প্রাপ্তি। এই যে নামগুলি, এই নামগুলি কিসের উপর ভিত্তি করে রাখা হয়? যে কোনো একটা ঘটনা চক্রের উপর ভিত্তি করে রাখা হয়। খুব সুন্দরী হলো, নাম রাখলো বিউটি। তো এই রকমও হতে পারে যে কোনো একটি এই যে স্বকীয় নাম, স্বকীয় নাম হচ্ছে তার মতে যে এটা একটা ঘটনা চক্রের সাথে ঘটনাবলীর সাথে এটা একটা সম্পৃক্ত, কিংবা এটা একটা নিতান্ত এটা একটা সীমাবদ্ধতা আছে এর মধ্যে, এই নামটা হচ্ছে তার মধ্যেই সীমাবদ্ধ। আর আরেকটি কথা উনি বলেছেন যে অসংখ্য বৈশিষ্ট্যের সবগুলো উল্লেখ করা হয় না বা সম্ভব নয়। হ্যাঁ, একটা নাম যখন আমরা বলি তখন নাম কি হয়, এই নামের সাথে অনেকগুলি বৈশিষ্ট্য চলে আসে, সবগুলিকে তো উল্লেখ করা যায় না। আর এই বৈশিষ্ট্যগুলিকে যদি আমরা গুণ ধরি তাহলে এগুলি কোন গুণ? এগুলি অবশ্যই অত্যাবশ্যকীয় গুণ নয়, অবশ্যই মৌলিক গুণ নয়। হ্যাঁ, তাহলে এই গুণগুলি অসংখ্য অসংখ্য থাকে, অনেক থাকে। তাহলে এই গুণগুলিকে আমরা জাতত্বক বলতে পারি না। এই জন্যই উনি বলেছেন যে স্বকীয় নামবাচক পদগুলি অজাতত্বক। তোমরা যদি এই চারজনের নাম লিখো, 1 2 3 4, তাহলেই যথেষ্ট। এরপরও ব্রাডলি আছেন, বোসাঙ্কে আছেন। ব্রাডলি বলেছেন যে এটা একটা সাধারণ ঘটনা, হ্যাঁ, বা এটা এইরকম হতে পারে যে যেমন নারায়ণগঞ্জ বাংলাদেশের ডান্ডি, হ্যাঁ, এই ডান্ডি কথাটা কিভাবে আসলো, এটা একটা সাধারণ গুণাবলী আমরা বলতে পারি, সাধারণ অর্থে বলতে পারি, এইভাবে আমরা বলতে পারি। প্রশান্তকে বলেছেন যে স্বকীয় নামবাচক পদগুলি জাতত্বক, উনাদের এমন কোনো ভূমিকা নেই যে উল্লেখ করতে হবে। আমাদের 4 নম্বরে যেহেতু সর্বশেষ প্রশ্ন যদি এটা থাকে ঘ নম্বরে, তখন সেটার তোমাদের এটাকে কি বলে যে নম্বর থাকবে তোমাদের 4, তাহলে 4 নম্বরের জন্য যদি আমরা এই 4 জনের নাম উপস্থাপন করি এবং তার এই 4 জনের যদি যুক্তি দেই তাহলেই যথেষ্ট। তো ঠিক আছে, এটা দেওয়ার পরে সর্বশেষ আমাদের কথা কি মনে হবে, যে কি মনে হচ্ছে যে আসলে স্বকীয় নামবাচক পদগুলি কি অজাতত্বক, নাকি জেবেলসের মতে জাতত্বক, নাকি পিকে রায়ের মতে জাতত্বক অজাতত্বক উভয়ই, নাকি কার্ভের ড্রিডের মতে আমরা বলবো যে স্বকীয় নামবাচক পদগুলি অজাতত্বক, উনি যে যুক্তি দিয়েছেন সেটা সঠিক। এখন আমরা বলতে পারি, একটা একটা করে যাই, আমরা জেমেসের কথায় আসি। স্বকীয় নামবাচক পদগুলিকে উনি জাতত্বক বলেছেন। কেন বলেছেন এটা আমি বললাম, যে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, যে কোনো নাম বলার সাথে সাথে যে একটা পরিচয় চলে আসে, এই জন্যই এটা হচ্ছে জাতত্বক ন। এই পরিচয়টা কিন্তু জাতত্বক বলা যায় না, অর্থাৎ এগুলি জাতত্ব নয়, এগুলি অসংখ্য গুণ। এই গুণের কারণেই আমরা তাকে চিনতে পারছি, অর্থাৎ এই গুণ দিয়ে বা স্বকীয় নামবাচক পদ, অর্থাৎ তার মধ্যে যেগুলি গুণের সমারোহ ঘটে, হ্যাঁ, সেই হিসাবে বিচার করেই আমরা, বা একটা নামের সাথে সাথেই তার পরিচয়টা চলে আসে বলেই সাথে সাথেই আমরা তাকে জাতত্বক পদ বলবো, এই যুক্তিবিদ জেভেন্সের কথাটিকে আমরা মেনে নিতে পারছি না। এবার দেখো পিকে রায়, পিকে রায় তো একেবারে হাস্যকর একটা কথা বলেছেন, যে প্রথমে অজাতত্বক থাকে, পরে আস্তে আস্তে পরিচিতি ঘটে, তার গুণের সাথে আমাদের পরিচয় ঘটে, তারপরে এটা জাতত্বক হয়ে যায়। এটা যুক্তিবিদ্যা, এটা মনোবিদ্যা নয় যে আমরা মানসিক দিক থেকে প্রস্তুতি নিতে 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 একটা সিদ্ধান্ত নেব, এটা আমাদের যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ আমরা তার যুক্তিকে মেনে নিতে পারছি না এক কথায়। এরপরে আমরা আসি কার্ভেজিট, কার্ভেজিট কি বলেছেন, অজাতত্বক কিছুটা আমাদের যুক্তিবিদ মিলের সাথে মিল আছে, কিন্তু মিলের সাথে যে মিল যে উনি এভাবে যে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু যুক্তিবিদ সরাসরি ডিনাই করেছেন যে এই স্বকীয় নামবাচক পদকে আমরা কোনোভাবেই জাতত্বক হিসাবে গ্রহণ করতে পারি না, কারণ নাম শুধুমাত্র নিছক চিহ্ন বহন করে, নামের মধ্যে কোনো বিশেষ গুণ থাকতে পারে না। আমরা যে কোনো নাম ব্যবহার করতে পারি, যে যা সুবিধা মতো নাম ব্যবহার করে। তো এই যে কি কতগুলি নামের সাথে আমরা নতুন করে যোগ করি, হ্যাঁ, কাটা রুবেল, হ্যাঁ, মাস্তান আরিফ, এই রকম আমরা যে শব্দগুলি যোগ করি সেটাও তো ঠিক নয়। আমরা কেন করি? এটা ভীতি দেখানোর জন্য করি, তাকে মাস্তান হিসেবে চিহ্নিত করবার জন্য করি। আবার তোমরা নাটকে দেখো যে যে সবচেয়ে খারাপ জায়গায় যোগ দিল, সে আজকে থেকে সন্ত্রাসী হিসেবে সন্ত্রাসীর খাতায় নাম লিখেছে, সাথে সাথে তার নামও পরিবর্তন করে ফেলেছে। তোমরা দেখবে যে সেই সিরিয়ালের মধ্যে একটা আছে যে তার নাম করে দিয়েছে বিবেক। কেন বিবেক? মানে বিবেক নাম শুনলে মানুষ মনে করবে যে লোকটা তো বিবেকবান, এই লোক তো ক্ষতি করতে পারে না। তাহলে নামও কিন্তু যতটুকু জন্মগতভাবে নাম রাখা হয়, আমরা আমাদের সুবিধা অনুযায়ী সেই নামটি আবার পরিবর্তন করি।
তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনটিকে কিন্তু আমরা যথার্থ বলতে পারি পারি না। তাহলে নামেই যদি তার কাজ বহন করে, তো আমাদের একটি ছন্দ আছে এরকম যে কি নামে কি বা আসে যায়, যখন যে নামে খুশি ডাকো আমায়। তাহলে যে যেভাবে ইচ্ছা নাম নামকরণ করতে পারে, এই নামকরণে কোনো বাধা নেই। আর বাধা নেই বলেই আমরা যৌক্তিকভাবে তাকে যাত্যর্থক পদ বলতে পারি না। আমি আবারও বলছি, যাত্যর্থক পদ হতে গেলে তার ব্যক্তত্ব, অর্থাৎ ব্যক্তত্ব তো থাকবেই, অর্থাৎ তার সংখ্যা থাকবে, সেই সাথে তার যাত্যর্থ থাকতে হবে, অর্থাৎ তার গুণ থাকতে হবে। অর্থাৎ যে পদের ব্যক্তত্ব এবং যাত্যর্থ, অর্থাৎ সংখ্যা এবং গুণ, সেই কি গুণ, অত্যাবশ্যকীয় আবশ্যকীয় মৌলিক গুণ যদি থাকে, তাকেই বলা হবে যাত্যর্থক পদ। যেমন বলা হয় মানুষ, যেমন বলা হয় ছাত্র, যেমন বলা হয় সৎ মানুষ। মানুষের গুণ হচ্ছে দুইটি, একটি হচ্ছে জৈববৃত্তি আর একটি হচ্ছে বুদ্ধিবৃত্তি। সৎ মানুষ, জৈববৃত্তি, বুদ্ধিবৃত্তি, সততা, শিক্ষিত সৎ মানুষ, জৈববৃত্তি, বুদ্ধিবৃত্তি, শিক্ষা, সততা, এই রকম যদি আমরা গুণের কি করি যে যোগ করি, অর্থাৎ সেই গুণগুলি যদি যাত্যর্থ হয়, তাহলেই তা আমরা তাকে বলবো যাত্যর্থ পদ। তাহলে আমরা কি বলতে পারছি, পরিশেষে কার মতটিকে আমরা গ্রহণ করছি? পরিশেষে আমরা যুক্তিবিদ মিলের মতটিকে গ্রহণ করছি। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে এতগুলি আলোচনার প্রেক্ষিতে, অর্থাৎ যতগুলি যুক্তিবিদ যত যুক্তি দিয়েছেন, তার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে একমাত্র যুক্তিবিদ মিলকেই আমরা সমর্থন করতে পারি। অর্থাৎ স্বকীয় নামবাচক পদগুলি হচ্ছে অযথার্থ পদ। এটা কিন্তু পরীক্ষায় আসে, ম্যাক্সিমাম সময় এটা পরীক্ষায় আসে। তোমরা খুব ভালো করে পড়বে তৃতীয় অধ্যায়ের এটা এবং এর আগে যেটা আলোচনা করেছি, আমি যেগুলিকে গুরুত্ব দিয়ে আলোচনা করছি সেগুলি বেশি বেশি করে দেখবে। এর আগে যেটা আলোচনা করেছিলাম যে ব্যক্তত্ব যাত্যর্থের হ্রাস বৃদ্ধি, এই দুটোই তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এগুলি আলোচনার পরে কিন্তু আমি পরবর্তী অধ্যায়ে চলে যাব। এই অধ্যায়টিকে যতগুলি আলোচনা করেছি আজকে থেকে এই অধ্যায়টি আমি শেষ করছি। তোমরা এই অধ্যায়ের যে ক্লাসগুলি হয়েছে ক্লাসগুলি দেখবে, এরপরও যদি বুঝতে না পারো বারবার দেখবে, এরপরও যদি বুঝতে না পারো আমাকে ফোন করবে। তো ঠিক আছে, আজকের মতো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাইকে।